Realme C15 এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনের স্ন্যাপড্রাগন 460 সমৃদ্ধ এই ফোনের জন্য আপনারা অনেকেই হয়তো গুগল ক্যামেরা খুঁজছেন, রাইট? সো এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব Realme C15 এর জন্য একটি ডেডিকেটেড গুগল ক্যামেরা নিয়ে, যার মাধ্যমে আপনারা খুব ভালো মানের ছবি তুলতে পারবেন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন যেন লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে থাকেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের হাতে রয়েছে রিয়েলমি C15 স্ন্যাপড্রাগন 460 প্রসেসরের এই ফোনটি। সো আমি আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে GCAM-টি ডাউনলোড করে আমার দেখানো এই ভিডিও অনুযায়ী সেটিংসটি করে নেবেন, তাহলে আপনারা অবশ্যই বেটার কোয়ালিটির কিছু ছবি পাবেন। সো আমি আপনাদেরকে অ্যাপে নিয়ে যাচ্ছি। সো আমরা অ্যাপটি ওপেন করে নিচ্ছি, যেহেতু আমার আগে থেকেই ডাউনলোড করা ছিল, তো সেক্ষেত্রে আমি অ্যাপটি ওপেন করছি। সো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কিছু পারমিশন অ্যালো করতে হবে। আপনারা সব পারমিশনগুলো দিয়ে দিবেন, অ্যান্ড সব পারমিশনগুলো দেওয়ার পর আপনাকে এখানে একটি ছোট বার দেখতে পাচ্ছেন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গুগল AWB, এটি যদি ডিসেবল করা থাকে বাই ডিফল্ট, এটা আপনি এনেবল করে নেবেন। ডেফিনেটলি এটা যেন এনেবল থাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন HDR+ এনহ্যান্সড, এটাকে আপনাকে সবসময় ম্যাক্স করে রাখতে হবে। যদি আপনার যদি HDR+ যদি অফ থাকে, ডেফিনেটলি আপনারা এটিকে ম্যাক্সে রাখবেন, যেহেতু HDR+ মাধ্যমে আপনি খুব বেটার কোয়ালিটির ছবি পাবেন। এছাড়াও আপনি টাইমার সেট করতে পারবেন, কিংবা আপনার ফটো রেশিও কেমন হবে সেটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। অ্যান্ড এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি একটি সেটিংসের অপশন রয়েছে। সো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এর মধ্যে কিছু কিছু কাস্টমাইজেশন, বেসিক কাস্টমাইজেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে আপনি ডেফিনেটলি এখানে অ্যাডভান্স অপশনে যাবেন। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আপনাকে শো ডার্টি লেন্স ওয়ার্নিং, অর্থাৎ আপনার ক্যামেরা লেন্সে যদি কোনো ধরনের ডার্টি থাকে সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দিয়ে দেবে। এটি আপনি চাইলে এনেবল করে নিতে পারেন, আবার নাও করতে পারেন। তবে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে HDR+ কন্ট্রোল, এটা কিন্তু আপনাকে সবসময় এনেবল থাকতে হবে, যার কারণে আপনি HDR কন্ট্রোল করতে পারবেন আপনার সেটিংস থেকে, কিছুক্ষণ আগে যেটা করলাম। সো ম্যাক্সিমাম স্ক্রিন ব্রাইটনেস সেটাও আপনি চাইলে এনেবল করে রাখতে পারেন, কারণ এটার মাধ্যমে আপনার যখন আপনি ক্যামেরা ওপেন করবেন তখন আপনার ফোনের ব্রাইটনেস ফুল থাকবে, সেক্ষেত্রে আপনাকে ডিরেক্ট সানলাইটে তেমন একটা প্রবলেমে পড়তে হবে না। অ্যান্ড এরপর আমরা দেখতে পাচ্ছি যে সেফ পোর্ট্রেটস টু DCIM ক্যামেরা, অর্থাৎ আপনার এই এখানে যে ছবিগুলো তুলবেন সেগুলো ক্যামেরা ফোল্ডারে সেটিংস হবে, এই অপশনটি চাইলে আপনারা এনেবল করে রাখতে পারেন। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্ট্রেট মোড, অর্থাৎ আপনি যদি জুম ইন করে পোর্ট্রেট তুলতে চান সেক্ষেত্রে আপনি এটা এনেবল করতে পারেন, আর যদি না চান তাহলে ডেফিনেটলি এটাকে ডিসেবল করে রাখবেন। আমি এনেবল করে রেখেছি, আপনারা চাইলে ডিসেবল করে রাখতে পারেন। আপনারা এখান থেকে খুব ইজিলি পোর্ট্রেট শট নিতে পারবেন, নাইট সাইট নিতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। এবং আমরা যদি মোড়ে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা স্লো মোশন নিতে পারবেন, টাইম ল্যাপস নিতে পারবেন, অর্থাৎ আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেটা করতে চান আপনারা সব কিছু এখানে করতে পারবেন। সো ইয়া, দ্যাটস ইট। তবে এছাড়াও আপনি চাইলে আপনার স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট সেটা আপনারা নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন। দেন সো এটাই হচ্ছে আমাদের ফুল সেটিংস। এবং এখন আমি আপনাদেরকে কিছু স্যাম্পল শটস দেখাবো, যার মাধ্যমে আপনাদের কিছুটা আইডিয়া হতে পারে যে এই GCAM-টি কতটুকু স্টেবল রিয়েলমি C15-এর জন্য। সো আমরা দেরি না করে স্যাম্পল শটসগুলো দেখে নিই। সো স্যাম্পল শটসের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন হাউ ইম্প্রেসিভ গুগল ক্যামেরা ইজ কম্পেয়ার টু স্টক ক্যামেরা অফ দ্য রিয়েলমি C15। আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি C15-এ কালার খুব বুস্টেড, যেখানে গুগল ক্যামেরা একদম ন্যাচারাল রেখেছে। এছাড়াও শার্পনেস, ডিটেল দিক দিয়ে গুগল ক্যামেরা ফার বেটার দ্যান স্টক ক্যামেরা। সো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করবেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, যেন লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে থাকেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।